একটি মিলন মেলা আয়োজন করেছে বার্ষিক বন্ধুদের মাধ্যমে। অনেক শিল্পীরা আসছে, শিল্পীরা আসছে, ছোট বড় সব ধরনের শিল্পীরা আসছে। আমরা সবাইকে নিয়ে আজকে এক হয়েছি, আলোচনা আনন্দ করছি, এটা একটা বড় সাকসেসফুল। এই কমিটি যা যা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো করতে, এবং এই কমিটির সবাই অনেক একটি। এবং আপনি দেখেছেন যে আমরা আনন্দের মাঝখানে আমাদের পুরানো শিল্পীদেরকে আমরা শহরে রেখেছি, তাদেরকে রেখেছি আমরা আমাদের সাথে। তো আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করেছি, বাকিটা হয়তো আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। এটার সাথে শিল্পী সমিতি একটা আসলে পুরো চলচ্চিত্রের উন্নয়ন করতে পারবে না। আমার কাছে মনে হয় যে আমরা সবাইকে ডাকছি, সবার সাথে কথা বলছি, এবং সেই ধারাবাহিকতায় গত বছর আমাদের বেশ কিছু ছবি ভালো গেছে। লোকজন হলিউডের ছবি রেখে আমাদের ছবিতে লাইন দিয়ে বাংলা ছবি রেখেছে। তো আমি সেই সব পরিচালক শিল্পীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আশা করছি যে আমরা এরকম ইন্ডাস্ট্রি, এরকম হাউসফুল বোর্ড দেখতে চাই, তো সেটা আবারও হয়তো হবে। আমরা চেষ্টা করে আমরা আমাদেরটুকু করছি, সেই সাথে দর্শকদেরকে আসতে হবে। তো মনে হয় যে এটা এস কারাতে টিভি।